ফালাকাটা পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে জনসংযোগ যাত্রা কর্মসূচি শুরু করলো ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ফালাকাটা পৌরসভার 7-8 নম্বর ওয়ার্ড ঘুরে খোল করতাল বাজিয়ে নগর কীর্তনের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ সংগ্রহ করার পাশাপাশি সকলে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না সমস্ত বিষয় তারা খতিয়ে দেখলেন। ফালাকাটা ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দে কি বলছেন শুনবো। আমরা ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস ফালাকাটা পৌরসভা এলাকায় 18টা ওয়ার্ডে আমরা বাস্তব ভ্রমণের মাধ্যমে জনসংযোগ যাত্রা আমাদের উদ্দেশ্য এই পৌরসভা নির্বাচন আমাদের কাছে এই 18টা সিটে তৃণমূল কংগ্রেস সভাপতি যারা প্রার্থী রামপুরের সিটিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়োজন্য প্রার্থী তাদেরকে নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত করা পরবর্তী 31 পঞ্চায়েত নির্বাচন এবং সবশেষে 2024 লোকসভা নির্বাচনের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দিল্লির সিংহাসনে দেখতেছি। তারই প্রস্তুতি হিসেবে আমরা ফালাকাটা ব্লক আমরা ফালাকাটা পৌরসভা নির্বাচন আমরা সফল গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য 18টা সিটে তৃণমূলে যারা দাঁড়াবে তাদেরকে জিতিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করছি। আজকে আমরা এই মুহূর্তে 7 নম্বর পৌরসভা এলাকা ফালাকাটা পৌরসভা এলাকার 7 নম্বর ওয়ার্ডে আছি। আমরা 7 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড আমরা আজকে পথভ্রমণের মাধ্যমে জনসংযোগ যাত্রা শুধু পথভ্রমণে আমাদের উদ্দেশ্য নয়।